প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে পাঠ্যপুস্তক উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন মেয়র লিটন প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের স্মারক নির্মাণের দাবিতে রাজশাহীতে মৌন মানববন্ধন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় খাইজামাল লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ নেতৃবৃন্দ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়াকে সরকারের বিনিয়োগ বলে মনে করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম লিটন। তিনি বলেন বই ছাপিয়ে বিনামূল্যে বিতরণ করার জন্য ট্রাকে করে গ্রামেগঞ্জে পাহাড়ে স্কুলে স্কুলে পৌঁছে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে পাঠ্যপুস্তক উৎসব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন রবিবার বেলা সাড়ে এগারোটায় অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ফেস্টুন ও পায়রা উড়িয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন রাশিক মেয়র এ এইচ এম খায়রজামাল লিটন মাধ্যমিক ও উচ্চশিক্ষার রাজশাহী অঞ্চলের উপপরিচালক ডক্টর শারমিন ফেরদোস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ এন এম মইনুল ইসলাম রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান শাহ সহ অন্যান্যরা এদিকে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং উপশহর স্যাটেলাইট হাই স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তার রেনী বছরের প্রথম দিন তারা নতুন পাঠ্যপুস্তক তাদের হাতে পেয়েছে এটা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত আমার এই রাজশাহী জেলায় মোট পাঁচ লক্ষ সত্তর হাজার শিক্ষার্থীকে আজকে আমরা নতুন বই উপহার দিতে পারছি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে যে পাঁচ লক্ষর মধ্যে আমার প্রাথমিক এবং মাধ্যমিক উভয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে আমাদের রাজশাহী জেলা এ পর্যন্ত আমরা আশি পার্সেন্টের উপরে বই পেয়েছি বাকি বইগুলো আমাদের অন দা ওয়ে আছে এবং আমরা আশা করছি যে আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের সকল শিক্ষার্থীর মধ্যে দুই একটি বই যেগুলি বাকি আছে সেগুলি আমরা সব বিতরণ করতে পারব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রেই তার নজর বাংলাদেশের সর্বস্তরের মানুষের প্রতি তার সুনজর আছে তো তারই অংশ হিসাবে আজকে তিনি এই যে বারো বছর আগে শুরু করেছিলেন নানা সমস্যা সংকট চড়াই অগ্নি অগ্নিসন্ত্রাস করোনা ইত্যাদি সব কিছুর মধ্যেও কিন্তু এই কর্মকাণ্ডটি সচল ছিল এবং আনুমানিক অ্যাভারেজ যদি ধরি পঁয়ত্রিশ ছত্রিশ কোটি বই প্রতি বছর এই জাতির সন্তানদের হাতে পৌঁছে দেওয়া খুব কঠিন একটা কাজ এই কাজটা তিনি করছেন দেশকে ভালোভাবে গড়ে তুলে আগামী দিনে নাগরিকদেরকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে যাতে তারা দেশটাকে আরও উপরে নিয়ে যেতে পারে প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের স্মারক নির্মাণের দাবিতে রাজশাহীতে মৌন মানববন্ধনের আয়োজন করা হয় রাজশাহীবাসীর ব্যানারে রবিবার বেলা বারোটায় নগরী সাহেববাজার জিরো পয়েন্টে এই কর্মসূচির আয়োজন করা হয় এসময় সময় প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের স্মারক নির্মাণের দাবি জানান তারা কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ ওয়ার্কার্স পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন রাজশাহী বিশ্ববিদ্যালয় সমিতি নেতা সৈয়দ আলী এবং ব্যবসায়ী নেতা ওসমান গনি ও রাশেদ উজ্জ্বল আয়োজকরা জানান প্লেব্যাক সম্রাট খ্যাত এন্ড্রু কিশোর প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে তার স্মরণে রাজশাহীতে কোনো স্মারক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি তার স্মরণে একটি মিউজিয়াম নির্মাণেরও দাবি জানান তারা এমন কৃতিদের স্মৃতি রক্ষা করা না গেলে আর কোন কৃতি তৈরি হবে না বলে তারা মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়ুজ্জামাল লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ নওশাদ আলী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ রবিবার নগর ভবনে মেয়র দপ্তরে নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য মেয়র লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান তারা রাশিক মেয়র লিটনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সচিব কেন্দ্রীয় সাবেক সহসভাপতি ডা তবিবুর রহমান শেখ সচিব রাজশাহী জেলা সভাপতি ডা কান্তি দাস রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক ডা মোহাম্মদ মাহবুবুর রহমান খান বাদশাহ বিএমএ রাজশাহীর সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ নওশাদ আলী যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ ও নানুরা এ সময় তারা মেয়র লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং রাজশাহীসহ দেশের উন্নয়নে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান উন্নত আধুনিক ও মানবিক সিংরা গড়ে তুলব আমরা এ প্রতিপাদন নিয়ে নাটোরের সিংগায় একশো জন নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন ও দুইশো ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে চারশোটি ভেড়া বিতরণ করা হয়েছে রবিবার বেলা এগারোটার দিকে সিংরাস্থ নিজ বাসভবনে উপজেলার একশো জন নারী উদ্যোক্তাদের হাতে এই সেলাই মেশিন তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এ সময় তিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর নেতৃত্ব প্রতিষ্ঠায় ও সারা বিশ্বে তাদের সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় ইংরেজি নববর্ষের প্রথম দিনে একশো জন প্রশিক্ষিত নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে তাদেরকে আত্মনির্ভরশীল করার উদ্দেশ্যে এই সেলাই মেশিন দেওয়া হল এর মাধ্যমে কাজ করে নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি সমাজে নিজেদের মর্যাদা বৃদ্ধি করতে পারবে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন সহ নারী নেতৃবৃন্দ পরে তিনি সিংরা গোডাউন পাড়ায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র পরিবারের মাঝে ভেড়া বিতরণ অনুষ্ঠানে যোগ দেন সিংরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম শামীর ইসলামের সভাপতিত্বে আয়োজিত ভেড়া বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংরা পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদোস সম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডক্টর নজরুল ইসলাম ঝন্টু সহ কর্মকর্তাবৃন্দ মনোমুগ্ধকর সাজসজ্জায় নতুন আঙ্গিকে ফিরে এলো সেই পুরনো স্বাদ আর স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে দেশের ঐতিহ্যবাহী রেলওয়ে জংশন সান্তাহারের স্টার হোটেল অ্যান্ড চাইনিজ হোটেল এই হোটেলের খাসির নেহারির সাথে তন্দুর রুটি মাংস বিরিয়ানি দই মিষ্টি সহ বিভিন্ন খাবারের স্বাদ নিতে দূর থেকে ছুটে আসেন ভোজন রসিকরা সাধ আর সাধ্যের মধ্যে মুখরোচক খাবার পেয়ে খুশি তারা নগা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মালিকানা জটিলতায় স্টার হোটেল বেশ কবছর বন্ধ থাকার পর এর নতুন মালিক ফিরোজ আহমেদ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে সম্প্রতি অত্যাধুনিক নতুন সাজসজ্জায় মনোমুগ্ধকর পরিবেশে নতুন রূপে ফিরে এসেছে স্টার হোটেল খাবারের মান আগের স্টার হোটেলের চেয়ে ভালো এবং অতুলনীয় দামও সাধ্যের মধ্যে বলে জানিয়েছেন ভোক্তারা ঐতিহ্যবাহী সান্তাহারে স্টার হোটেলের সুনাম অক্ষুন্ন থাকার পাশাপাশি হোটেলের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন এলাকাবাসী তোফায়েল হোসেন বরেন্দ্র নিউজ ডেস্ক আমাদের সান্তারে স্টার হোটেল যে এই নতুন আঙ্গিকে হয়েছে এটা সান্তারে ব্যসী আমরা অনেক খুশি এবং এই সান্তারে আমাদের আমরা চাই যে একটা খাবারের মান ভালো হওয়ার জন্য অন্যান্য হোটেলে আমরা হয়তো ঢুকতে পারি না খাবারের মান ভালো নয় স্টার হোটেলের খাবারের মান অনেক ভালো এই হোটেল স্টার নতুনভাবে নতুন আঙ্গিকে নতুন মালিকানায় উদ্বোধন করছে ফিরোজ চৌধুরী এখানকার খাবারের গুণগত মান আগের স্টারের চাইতে অনেক বেশি ভালো এবং এখানকার হোটেলের যে স্ত্রী বৃদ্ধি করছে হোটেলের বসার পরিবেশ একটা হোটেলকে নতুন আঙ্গিকে নতুন রূপে সাজিয়েছে এবং এই উত্তর জনপদের মধ্যে আমি মনে করি স্টার হোটেল একটা ব্র্যান্ড আমাদের পুরাতন যে স্টার হোটেল ছিল আগে সেটা তো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল পরে আবার নতুন মালিক আসছে মালিক আসার পর এখানে সুন্দর পরিবেশে তো সুন্দর মনোরম পরিবেশে এবং খাবার কোয়ালিটি গুণগত মান ঠিক আছে আগের মতোই আগের যে স্টার ছিল এখন যে স্টার করছে একই রকম স্বাদ এই জন্য আমরা এখানে আসি কারণ আমরা এখানে চা খাই এখানে নিয়ারি খাই এখানে আমরা মোগলাই খাই এইটা আমাদের যুগ যুগ ধরে স্টার চলে আসতেছে এটা একটা রেল কেন্দ্রিক হোটেল স্টার এইটা আমাদের আশেপাশের জেলা প্লাস এই থানা উপজেলা যেগুলো আছে সবার একটা জনপ্রিয় হোটেল এটা স্টার এখানে আমরা যে খাবার খাই সব আমি আমি বিশ্বাস করি যে আগের চেয়েও আরও অনেক সুন্দর মান হয়েছে এবং আগের সমস্ত কিছু আইটেম আছে প্লাস আরও অনেক কিছু ইনক্লুড করা হয়েছে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ